প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি জাপান বেস টেকনোলজি নিয়ে, যিনি কাজ করে থাকেন পারভেজ আহমেদ ভাই, যিনি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে। তার কাছে আমরা জানবো যে জাপান বেস টেকনোলজির যে সুবিধাসমূহ এবং তারা বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে, সেই কাজের যে অভিজ্ঞতা এবং বাংলাদেশে এই প্রেক্ষাপটে এই প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এই প্যাকেজিং এবং প্রিন্টিং যে ইন্ডাস্ট্রি রয়েছে, সেটা ভবিষ্যতে সম্ভাবনা বাংলাদেশের জন্য কতদূর, এবং জাপান টেকনোলজি ব্যবহার করে এটা কী সুফল বয়ে আনবে বাংলাদেশের জন্য, সে বিষয়ে আমি আপনাকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। বেসিক্যালি আমরা ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, আর ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে যে টেকনোলজিগুলো আছে তার মধ্যে জাপান টেকনোলজি নিয়ে কাজ করি। এই কারণে এই ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিটা বেসিক্যালি ফুড ইন্ডাস্ট্রি এবং ফার্মা ইন্ডাস্ট্রি খুবই সেন্সিটিভ, যেটা জীবনের সাথে ইনভলভ। জাপানের টেকনোলজির প্রতি একটা আস্থা আছে, তারা যে মেশিনটা নেবে, যা টেকনোলজিটা নেবে, এটার কোনো ত্রুটি বিচ্ছুটি পাবে না, এটার কোনো প্রোডাক্টিভিটিতে সঠিকভাবে রেজাল্ট পাবে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন পাবে এবং গ্লোবাল মার্কেটের এক্সিস্টেন্সটা পাবে। হয়তো আগামী এক দুই বছরের মধ্যে আমরা অনেকের কাছে এই টেকনোলজিটা দেখব, সেই ক্ষেত্রে আমাদের রপ্তানির একটা পথ সম্প্রসারিত হবে।